কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক অভিযোগ করেছেন, এরাজ্যে শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রেই দুর্নীতি হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্য নিয়েও সরকার যে আচরণ করছে তা কাঙ্ক্ষিত নয়, রাজ্যের মানবিক হওয়া উচিত। তাদের ন্যায্য ডিএর দাবিতে যখন আওয়াজ তোলেন তখন তাদেরকে রাজ্য সরকারের একেবারে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে কখনো বা তাচ্ছিল্য করা হয়, কখনো বা কেন ঘেউ ঘেউ করছেন একথাও বলা হয়। এটা অত্যন্ত লজ্জাজনক, যেখানে খেলা মেলা থেকে শুরু করে মহোৎসব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাজ্যের মানুষের যে কষ্টার্জিত ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে যখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করা হচ্ছে, আমার মনে হয় তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ রাজ্যের যারা সরকারি কর্মচারী, যারা দিনরাত পরিশ্রম করে যারা এখানকার প্রশাসনকে চালায়, তাদের যে ডিএ, সেই ডিএ কিন্তু অতি সত্বর রাজ্যকে তাদের সেই ডিএর হিসেব মিটিয়ে দেওয়া উচিত।